নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ভরাট আসনের ডিজাইন। আশা করছি এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো। প্রথমেই একটা স্টিচ করে নিচ্ছি, ঠিক এই জায়গাটায় চারটে ঘরের ক্রস স্টিচ করে নেব। বাম দিকে কর্নার বরাবর একটা স্টিচ, কর্নার বরাবর একটা স্টিচ, আর ডান দিকে কর্নার বরাবর একটা স্টিচ, ঠিক এই জায়গাটায় চারটে ঘরের ক্রস লাগিয়ে দিচ্ছি। কর্নার বরাবর একটা স্টিচ, আবারও একটা স্টিচ, নিচের দিকে একটা স্টিচ করে নিচ্ছি। আর এখানে চারটে ঘরের একটা ক্রস স্টিচ করে নেব। কর্নার বরাবর একটা স্টিচ, আবারও একটা স্টিচ, ঠিক এই জায়গাটায় কর্নার বরাবর একটা স্টিচ, আর এখানে চারটে ঘরের একটা ক্রস স্টিচ করে নিচ্ছি। আরো একটা ক্রস স্টিচ করে এর সাথে অ্যাড করে দেব। আর আমি এখানে একটা ঘর তোমাদের বানিয়ে দেখি, তোমরা আসনটাতে এই ডিজাইনটা বানিয়ে নেবে, এইভাবে ছক বানিয়ে নেবে। তো এখানে আমি ঘর গুনে গুনে নিচ্ছি, একদম এই ঘরটার পুরো সেন্টার, যেখানে দু সাইডে নটা নটা দাগ বাদ দিয়ে একদম সেন্টারে সূচটা তুললাম, তুলে ঠিক এখানে যে দুটো স্টিচ ছিল ঠিক এই জায়গাটা দেখো, সূচের উপর একটা দাগ উঠেছে, ওখান থেকে সূচটা নিয়ে এসে আবারও এখান থেকে নিয়ে নেব। আবারও ঠিক এই কর্নার বরাবর এখানে যে দুটো স্টিচ ছিল ঠিক একটা 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 দাগ নিয়ে এখানে আবার ঠিক এই সেন্টারে সূচটা চলে আসবে। দেখো আবারও এখানে যে দুটো স্টিচ আছে ঠিক এই দুটো স্টিচের দু সাইডে আর মাঝে ওখান থেকে তিনটে আসবে, টোটাল তাহলে ছয় তিন নয় নটা নটা নবার আসবে। একটা পাঁপড়ির ডিজাইন হয়ে গেছে, এবারে আর এক সাইডে পাঁপড়ির ডিজাইন হবে। টোটাল 9
9 বার ফোঁড় উঠবে। এই সাইজে 4টে হয়েছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তো এই সাইজটা এইসেম ভাবে বানিয়ে নেব। বোঝার সুবিধার জন্য আমি আবারও একটা করে দেখাচ্ছি। দু সাইড থেকে দেখো 9টা 9টা দাগ ছেড়ে দিয়ে একদম সেন্টারে সুঁচটা তুলবো। ঠিক এই সাইডও সেমভাবে পাঁপড়ির ডিজাইনটা বানিয়ে নেব। যে দুটো দুটো করে যে ক্রস স্টিচ করেছিলাম ঠিক ওই দুটো ক্রস স্টিচ ওই ডিজাইনগুলোকে নিয়ে পাঁপড়ির ডিজাইন হবে। যেটা 4টে ঘরে ক্রস স্টিচ করেছি সেটা থেকে যাবে। ডিজাইনটি বানাতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো একবার তোমাদের দেখানোর চেষ্টা করব। পাপড়ির ডিজাইনটা হয়ে গেছে 4 সাইডে। এরপর যে মাঝে যে 4টে ঘর যে ক্রস স্টিচ করেছিলাম কি ওই জায়গাটাই ফাঁকা অংশটা যে গ্যাপটা পূরণ করে দেবো হোয়াইট কালার দিয়ে। এখানে কোনো ঘর গুনে গুনে করতে হবে না, শুধু এই ফাঁকা অংশটা পূরণ করে নিতে হবে। সাইডে আমার ভরাট হয়ে গেছে, আর এই হোয়াইট কালার দিয়ে ভরাট করার পর পাঁপড়িগুলো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এবং ভালোভাবে ফুটে উঠেছে। আমি সেমভাবে এই ডিজাইনটিও তাই ভরাট করে নেব ফাঁকা অংশগুলো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে